এদিকে পুকুর থেকে কিনতাম। আচ্ছা, কিনিয়া ওই দামও করিয়া 15 কেজি 20 কেজি করে মাছ দিয়া আর দেথার বেয়ে জেতা লই যেতাম কানন বাজার, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর। এ সময় এর থেকে যা দেখি নিয়েছি ডাবল বিক্রি হয়েছে। 1 কেজি মাছ যদি 500 টাকাতে কিনতাম, 1000 টাকা বিক্রি হতো। আমাদের 33% 1 বিঘা এক পুরা হইলো 104 104 এক পুরা15 থেকে 16 বছর মাশাআল্লাহ। এখানে কি মাছ দিছেন? এনে দিছি শিং, তেলাপিয়া। শিং মাছ কি টান দিলে উঠে? না, শিং মাছ টান দিলে উঠে, ওই কম হিচ্ছা দরুন লাগে আর কি। কি সাইজ ছিলেন মাছ? এটা রেনু ফেলছি। রেনু বলতে ডিম। আচ্ছা, এটা পুকুরটা হিচ্ছা আচ্ছা কমপ্লিট করিয়া আচ্ছা পরে ওই রেনু আনছি। আচ্ছা, ডিম আগে পুকুরে পানি সরা ফেলছেন? হ্যাঁ, সব সরাই ফেলাইয়া শুকাইয়া সুন্দর করিয়া। তারপর কি করছেন? পরে ওই যে ওই ওষুধটা ব্যবহার করছি। আচ্ছা, ব্যবহার করার পরে আমাদের যে ওষুধ, হ্যাঁ হ্যাঁ, ওষুধটা ব্যবহার করে পানিটা ক্লিয়ার করছি। আচ্ছা, ক্লিয়ার করে বাদ ওইটার ভিতরে ওই ডিমের নিয়ে ফেলাইছি রেনু। আচ্ছা, তো না আস্তে আস্তে পাউডার খাবারটা দিছি। আচ্ছা, ওই খাবারটা দিলে ওই জন্যটা ফুটছে। ফুটতে যখন এতটুকু ডাঙ্গর হয়েছে তখন দিয়ে মাছ তো ওই পুকুর আটবে না। আচ্ছা, তখন অর্ধেক মাছ। কত টাকার ডিমে ছাড়ছিলেন? ডিমে নিয়ে ছাড়ছিলাম 2 কেজি। 2 কেজি কত টাকা নিয়েছিল? 2 কেজি নিয়েছে 8000 টাকা, 4000 টাকা কেজি। দুই মাস একসাথেই? হ্যাঁ, দুটো একসাথেই। না, তেলাপিয়া পরে আনছি। আচ্ছা আচ্ছা, তারপরে তেলাপিয়া পরে আনছি। ডিম নিয়ে আসলেন হলো গা সিঙ্গের? সিঙ্গের। আচ্ছা, ছাড়ার পরে শিং মাছ বেশি হয়ে গেল? হ্যাঁ, পরে অর্ধেক শিং বিক্রি দিয়া পরে আবার তেলাপিয়া নিয়ে আসছি। ডিম আনছিলেন কত টাকার? ডিম আনছিলাম 8000 টাকার। আর তেলাপিয়া বেশি পরে বিক্রি 35000 টাকা। এখনই তো লাভ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এর একটা কিন্তু সময় লাগে। হ্যাঁ, সময় লাগে। সময়ের জন্যই কিন্তু আপনার লাভটা তো খুব বেশি আসলো। হ্যাঁ, কি কয় আপনার ওই যে কষ্টটা কমে গেল, যে পয়সাটা খরচ হইলো এই পয়সাটা ওই ওখানে টাকা বেচা উঠতে পারলো। এই যে 16 বছরের পেশা আসছেন, এই পেশা করার কি করতেন আপনি? মাছের ব্যবসা করতাম। কিসের মাছ? এই যে মাছ বিক্রি দিতাম নিয়ে ঢাকা শহর। কিরকম কিনে নিয়ে তখন এই যে দেখে আই আজ থেকে 16 বছর আগে, 20 বছর আগে। আচ্ছা, কি করতেন একটু খুলে বলেন। হ্যাঁ, ওই মাছ এদিকে পুকুর থেকে কিনতাম। আচ্ছা, কিনিয়া ওই দামও করিয়া 15 কেজি 20 কেজি করে মাছ দিয়া আর দেথার বেয়ে জেতা লই যেতাম কানন বাজার, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর, এইগুলার নিয়ে বিক্রি দিতাম। মাশাআল্লাহ, ওটা বাদ দিয়েছিল কয় বছর হলো? এটা বাদ দিছি আর নেয়ার 10 বছর ধরে। ওই যে আগে যে আমরা যে আগে তো অক্সিজেন মেশিন ছিল না, হাত দিয়ে থার্মো থার্মো হাত দিয়ে থার্মো এই নূর লাগছে। আর কান মজা নিয়ে বিক্রি সাথে বিক্রি হয়ে গেছে? এই 6টার আগে বিক্রি শেষ। তখন কিরকম লাভ হতো সময়? লাভ হতো। তাতে কত সালে ঘটনা এগুলো ঘটছে? এইটা হে সময়ের লগে কোনো তুলনা নাই। এ সময় এন থেকে যা দেখি নিয়েছি ডাবল বিক্রি হয়েছে। 1 কেজি মাছ যদি 500 টাকাতে কিনতাম, 1000 টাকা বিক্রি হতো। ব্যবসার ওইটাই গেছে, খালি বোঝে না। মাছ নিছি অল্প, একটা গাড়ির মধ্যে মাছ গেছে 3 মন। আচ্ছা, কি গাড়ি যেতেন তখন? ওই যে পিকআপ। 3 মন বেশি যেত না? না, ওই হোক দাম 15 কেজি 10 কেজি করে মাছ দূর লাগছে। এখন তো অল্প, তো ওই যে ট্রাকের মতো পানি দিয়ে তো নিয়ে যেতে পারতো না। না না, দাম বেশি নিয়ে থার ভাইয়া। ওহন তো অক্সিজেন, ওহন ওই ট্যাঙ্কির মধ্যে 2 মন 2.5 মন তুললে দিয়ে অক্সিজেন। সেই থেকে আপনি এই ইয়েতে চলে আসেন। আচ্ছা, এই যে আজকে কিন্তু ধরেন ওদের কিন্তু খারাপ। হ্যাঁ, আমাদের আবহাওয়া বলছে যে মোটামুটি এই 4-1 সপ্তাহ বৃষ্টি হবে, 40% বৃষ্টি হবে। তো পুকুরে কি সমস্যা হচ্ছে না? না, এই ওষুধ দিব, ওই ওষুধ ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। এই ওষুধ ব্যবহার করলে কিছু হয় না? না না, কিছু হবে না। টোটাল ইনভেস্ট করা আছে কত আপনি এখানে? মোটামুটি ইনভেস্ট ইনো 1.5 লাখের মতন গেছে গা।
দেড় লাখ আপনি উঠেছেন যে রেনু যে বিক্রি করলেন ওইটার পরেও দেড় লাখ টাকা হারভেস্ট করুন কদিন পর আর এক মাস মানে রোজার পরে এখন করবেন না কেন না ও তো রোজার মাস মাছের বাজার খুব ডেম রোজার মাসে তো দাম আমাদের বাংলাদেশের দাম বেশি যায় আপনি বলতেছেন মাছের দাম কম যায় রোজার মাসে দাম কম যায় আচ্ছা আচ্ছা তার মানে রোজার পরে বিক্রি করবেন হ্যাঁ রোজার পরে বিক্রি করব তাতে কি মনে আশা করতেছেন আশা করতেছি তো যে সাড়ে তিন চারের মতন আরো পঞ্চাশ খাওয়াইতে হবে আরো পঞ্চাশ খাইতে হবে হ্যাঁ সাড়ে তিন চার তার মানে দুই লাখ টাকা লাভ হবে তা দাদির লাভ না হলে তাহলে কয় মাস হলো দুই লাখ টাকার লাভ আট মাস চলবো আট মাস হ্যাঁ আট মাসে দুই লাখ টাকা কিন্তু আমি কিন্তু আপনি মাছ দেখলাম না কি কয় শিং শিং মাছ কেন শিং মাছ এটা পাতলা জাল দেখাও দিছি শিং দিয়া তুললে চলে আর যখন হারভেস্ট করবেন তখন কীভাবে করবেন তখন আগে ওই পাতলা জাল দিয়া এই যে তালা ফেলে বিক্রি দেওয়া লাভ আচ্ছা পরে ঘন জাল যে আছে এই ঘন জাল দেওয়া বাদে শিং ধরবো পরে শুকিয়ে লাভ আরে ইচ্ছা শুকিয়ে ধরবো পরে একদম শুকিয়ে ফেলে তাল মারতে হবে আর এই যে এত ঘনত্ব মাছ চাষ করেন কীভাবে শিং মাছটা ঘনই চাষ করা লাগে শিঙের সাথে কি অন্য কোনো মাছ যায় তেলাপিয়া যায় আর কোনো মাছ যাবে না না মানে এই যে আপনি বলতে তোর সাথে এখন একটা ভালো কথা বলছে যে আপনারা যারা এই যে শিং মাছ চাষ করতে চান শিং মাছ সাথে শুধু তেলাপিয়া যাবে হ্যাঁ তেলাপিয়া অন্য মাছ দিলে হবে না অন্য মাছ কিন্তু এত ঘনত্ব কেন তারপরে কিন্তু আপনি প্রচুর মানে আমরা তো ফুল টানি নেই অল্প কিছু দেখলাম যে ঘনত্ব এই ঘনত্ব কেন হলো বলুন তো দেখি এটা তো মানে ওষুধের দ্বারাতে খাবারের দ্বারাতে হ্যাঁ মাছ ঘনয় কোনো সমস্যা নেই সরি ওষুধও দেখবো আসলে কী ওষুধ আপনি দেখতে চলেন চাষ এই যে আপনি কিন্তু প্রায় ষোলো বছর মাছ চাষ শুরু করতে হ্যাঁ ষোলো বছর এই যে এর আগে তো এটা ইউজ করেন নাই না না এটা আগে আছে তখন মাছের অবস্থা কী ছিল তখন আগে গাউ বছরই হইতো মাছ আচ্ছা ওই শীত যখন আসতো তখন মাছটা ঠিক রাখা যেত না তখন মাছের ওই শরীরে ফুটা ফুটা গাউ হয়ে যেত আচ্ছা এটা ব্যবহার হচ্ছে না না আচ্ছা আরও যে আপনার মাছের গ্রোথ মানে বৃদ্ধি কম হইতো এখন গ্রোথ কেমন হচ্ছে অন গ্রোথ ভালো হয় আচ্ছা গ্রোথ ভালো হয় না আচ্ছা এখন বলেন এটা হলো ফিশ সেফটি এটা কত রূপ দেন এটা শতাংশ একশো গ্রাম শতাংশে একশো গ্রাম আর এটা এটা কয়দিন পর গ্রোথ স্যাম্পেন দেন এটা তিন দিন পরে তিন দিন পরে হ্যাঁ এটা কয় মাস পর দিতে হবে না আবার তিন মাস তিন মাস মধ্যে আর লাগবে না না তিন মাস পরে আবার দিতে হবে এটা কিসের সাথে মিশিয়ে দেন পানির সাথে পানির সাথে মিশিয়ে পানির সাথে মিশিয়ে খাবার এর সাথে খাবার বলে দিতে না ডালেন হ্যাঁ মাপাই দিবেন তো মাপা কি আপনার পুকুরে যা আছে সেই দেন দেন কালার তো ফাইন সাদা সাদা হ্যাঁ সোনার মতনই সাদা আচ্ছা আপনি ছিটে দেন আপনি ছিটে দেন দেখ অনেক দেন অনেক দেখ দেখ দেন গুলিয়া বেটা ভালো রিস্ক করতে হবে ভালোই সব মাছ ইউজ করার যোগ্য আচ্ছা এবার বলেন যে এই যে আপনি খাবার খাদ্য দিচ্ছেন খাবার খাদ্য কেমন লাগতেছে কম লাগতেছে কেমন কম লাগতেছে কি কি খাবার দেন বলুন দেখেন খাবার খাওয়াইতেছি যে ফিট খাবার কতটুকু দিচ্ছেন এটা ওখান আগে যা খাবার দিতাম ওখান থেকে ওখানে কম লাগে এটা ব্যবহার করা কতটুকু কম লাগে আধা দি অর্ধেক হ্যাঁ কখন কখন দেন এটা খাবারটা এটা খাবারটা রাত্রে বেলা দিই কেন রাত্রে দেন কেন রাত্রে মাছে খায় বেশি আচ্ছা আমি কিন্তু শুনছি শিং মাছ রাত্রে খায় হ্যাঁ কিন্তু আপনার তো তেলাপিও আছে তখন তেলা পড়ে যাবে তেলাপিয়ার দিনও দিই দিনও দেন তখন তেলাপিয়া খায় হ্যাঁ তেলাপিয়া খায় রাত্রে শিঙে খায় শিঙে খায় শিঙের জন্য এক্সট্রা এক্সট্রা করে আর কোনো খাবার দিতে হয় ছোটো খাবার মানে মুখে ওরকম ডুবন্ত খাবার দেন না বাসো ওরকম পরিষে খায় হ্যাঁ বাসা বেশি খাবো রাত্রেবেলা তাতে আপনার কথা যে এই মেডিসিন দেওয়ার পর থেকে এই কী বলে যে এই ফিশ সেফটি দেওয়ার পর থেকে খাবার কম লাগতে খাবার কম লাগে তা থেকে আমার কৃষক যারা আছে তার বেঁচে থাকবে মনে করেন এখন লাভ লভ্যাংশ দিতে পারবে হ্যাঁ এটা যারা ব্যবহার করবে লাভ বেশি হবে এই যে আপনি ষোলো সতেরো বছরে মাছ চাষ করতেছেন হ্যাঁ কোন সময় কি লস খাইছেন না
আমি মাছ চাষ আমরা তো শুনছি যে আসলে অনেকে প্রচুর লস খায় মাছ চাষে, কেন লস খায় বলুন তো? মাছ চাষ যারা না বুঝে চাষ করে, আচ্ছা হ্যাঁ, ওষুধ ব্যবহার করে না, চাষ বুঝে না, এরা তো লস খাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেডিসিন ইউজ করতে হবে? হ্যাঁ, ইউজ করতে হবে, ইউজ না করলে হবে না। না না, সাদা ভাড়া মাছ চাষ করা যাবে না। না না, ওটা কমার্শিয়াল। আগে আগে নদীর মাছ থাকতো, আচ্ছা, আনে আনে দিলে কোনো খাবার লাগতো না, কিছু লাগতো না, মাছ হইতো। আচ্ছা, ও হোনা যে মাছ, এরে খাবার ছাড়া মাছ পায় না, এরে খাবার ওষুধ ব্যবহার করতেই হবে। মাছ বিক্রি করতে আছে এখন, যে খরচ আপনি মেডিসিন ইউজ করতেছেন তাতে কি মনে করেন সেই খরচ লস হচ্ছে কি? না না, লস হবে কেন? আপনি তো মেডিসিন কিনতেছেন, হ্যাঁ, ক্রয় করতেছেন, এখন সেই কস্ট হিসাব করলে কি এই যে খাবার করলে অর্ধেক কম লাগে? হ্যাঁ, কম লাগে। তাতে কি পোষা যায় মনে করেন? পোষাইতো না, ওই জিনিসটা যে ওষুধটা ব্যবহার করতেছি এটার পয়সাটা খাবারে গিয়ে কম লাগতেছে। আচ্ছা, তাতে আরো ফলনটা বেশি আসতে আসছে না? আচ্ছা, এখন আমাদের কিছু প্রবাসী আছে কথা বুঝেন, আমাদের বেশিরভাগ দেখা যায় কিছু নতুন উদ্যোক্তা আছে অথবা আপনার পুরোনো কিছু চাষি আছে, হ্যাঁ, যারা আসলে চিন্তা করে এত টাকা খরচ করে মাছ চাষ করবো না করবো না, বা যাওয়া দিয়েছে তাই হোক, তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন? তারা ওইটা যদি ব্যবহার না করে তাকে লাভ হবে না। এরকম পুকুর আছে কয়টা আপনার? পুকুর আছে কয়টা? চারটা। চারটা কী কী মাছ দিচ্ছেন? এই শিং আছে, গুলশা আছে। গুলশাও করেন? হ্যাঁ, গুলশা। গুলশার সাথে কী মাছ দিতে হয়? গুলশার সাথে ট্যাংরা সমাজ দিয়ে যায়, বাংলা দিয়ে যায়, রুই, মিরকা, কাতল, সিলভার কম আসে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে ওই শুধুমাত্র যদি আমি শিং মাছ করি? হ্যাঁ, শিং মাছের সাথে তেলাপিয়া ছাড়া অন্য মাছ চলবে না। অন্য কোনো মাছ চলবে না? না। আচ্ছা, এই যে এ যাবৎ করছেন, লভ্যাংশ সবচেয়ে বেশি কোনটা হয়েছে? যে আপনি তেলাপিয়ার সাথে শিং মাছ করছেন আর অন্যান্য মাছও করছেন মিক্স, কোনটা লভ্যাংশ বেশি আসে? শিঙের লাভ বেশি। কেন শিঙের লাভ বেশি আসে বলেন? মানে শিংটা গণ আবাদ চলে। আচ্ছা, এটার ফলন বেশি। আর বাজারের দিক বা বাজারের চাহিদা কেমন বলেন তো, কোনটা বেশি চাহিদা আছে? কত করে কেজি হচ্ছে এখন বর্তমান? ওখানে বর্তমান শিং 400 টাকা কেজি পর্যন্ত আছে। মানে আসলে এখন যে শুরু হয়েছে, আমরা আগে বাপদাদা শুনছি যে কিছু ব্যবহার করে নাই, না আমরা কীটনাশক ছাড়া মেডিসিন ছাড়া খাসি, আমরা বাপদাদারা খাইছি, আমরা খাই নাই, কিন্তু আমরা যা আসতেছি মেডিসিন ছাড়া সম্ভব না। সম্ভব যে যতই বলুক যে আসলে এই যে একটা পুকুরের মধ্যে এনে মাছ ওখানে ফালাই দেবো, কিছু দিবে না, হ্যাঁ, মাছ হবে না, 2 বছরও মাছ খাবারের যোগ্য হয় না, ওই অবস্থায় থাকবে, ওই অবস্থায় থাকবে। আর এই যে আপনি একটা পুকুর দেখছেন, আপনি পুকুর কিন্তু যদিও আপনি 4 বছর ময়লা আছে, কিন্তু যে নেটটা না দিচ্ছেন, এগুলো সুবিধা কি বলো তো? দেখি নেটটা দেওয়াতে ওই শিংটা বাড়ে বাড়িয়ে যেত না, ভবিষ্যৎ গাতাগাতি হয় কি মুড়ি মারা হয়, কাঠিটারে নষ্ট করবেন না, শিঙে আতাট গিরিয়া এলিগে নেট দেওয়া, নেটের বাড় দেওয়া হলো কাছার, ও নেটের বাড়ে তাহলে সমস্যা, মাছের সমস্যা হলো না? মাছের বা অন্য পোকা মাঙ্গুর আসলো না? আসলো না, এটা একটা সেফ থাকে। একটা সাপ হইলে ওই মুড়ি দিয়ে গেলো ওই নেটের ভিতরে ঢুকে। আচ্ছা, পুকুরে মাছ চাষ করতে হলে আপনার অভিজ্ঞতায় যত্ন কি নিতে হয় পুকুরে বলো তো দেখি, কাজ কি বা যত্নটা কি এই পুকুরে যত্ন নেন? পুকুরের যত্ন মানে মাসের মাস ওই মেডিসিন ব্যবহার করতে হয়, ওই যে সময় যে সময় যে দেয়া যে ব্যবহার করতে হয়, খোঁজ খবর লইতে হয়, মানে এই যে পুকুর জঙ্গলা জঙ্গলি মুঞ্জে রয়েছে, ময়লা ফুঁজে রয়েছে, খোঁজ খবর লইলেন না, সাপে খাবো, ব্যাঙ্গে খাবো, ওটার ক্ষতি হবেই। আচ্ছা আচ্ছা, লাভ খোঁজ পাবেন কেমনে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সময় দিয়েছেন, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।